Hello dear professional and stakeholders, assalamu alaikum and good evening to all of you. Amra itimoddhe jatiyo sanshode je prostabito artho bill aykor addadesh 2023 er artho bill uttapito hoyeche seta pasher por kichu alochona korbo ebong eti muloto professional der नलेज शेयरिंगर खूब दारुण है जरा स्टूडेंट आ बसि उपकृत हबें। नतून आईन अनुजाई हमें एकटू देखी आईएफआरएस एवं आईएसर जे व्याख्या विश्लेषण जे एप्लीकेशन वो हमें सामारि करार चेष्टा कर प्रथम हमें इंडेक्सटा देखे नहीं एकटू इंडेक्स अनेक पर आलोचना करब ये करा समय दीचीना शिड्यूल इंडेक्स अपना 345 एक 345 धारा शिड्यूल एखे थार्ड शिड्यूल अपना एमोर्टाइजेशन शो आलदा कर पार्ट वन पार्ट बी पार्ट टू तरह इनकम जे हेड एमनेमोनिक फर्म एस आर ए बी स्रैप सीएसओ दैट मीन्स এটা 30 তে আছে নতুন আইনে 30 তে এ টু জি তে তো এটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম গ্র্যান্ট ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যেটা আগে সিকিউরিটি ছিল ইনকাম ফ্রম আদার সোর্স এটা 32-34 সেকশন র্যাঙ্ক হচ্ছে 35-39 एग्रिकल्चर 40-44 इनकम फ्रम बिजनेस 45-56 खूब इम्पोर्टेंट एक सेक्शन एगारोटा सेक्शन कैपिटल गेन जे 57-61 एवं फाइनेंशियल एसेट जे सेक्शन 62-65 अदर सोर्स अपन 66-69 हमें एटा संक्षेपे एमनेमोनिक फर्मे स्रैप सीएसओ दिए मने रखब। এরপর আমরা চলে যাই আপনার আইএফআরএস রেফারেন্স নতুন আইনে আইএফআরএস রেফারেন্স এরপর ইনকাম ট্যাক্সে আমাদের যে সচরাচর আইএফআরএস সবগুলো আমরা আলোচনা করব সেই অনুযায়ী ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এ কি কি সুবিধা দেওয়া আছে কোথায় কোথায় সেকশনগুলো দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নেব। এখান থেকে আর রিমার্কসটা অবশ্য পড়ব খুবই উপকারী হবে স্টুডেন্টদের জন্য আরও ভালো হবে কারণ তারা যারা বর্তমান আইএফআরএস এবং আইএস বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কর্পোরেট রিপোর্টিং পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বেশি উপকৃত হবেন তারা প্রস্তুতিটা একেবারে হয়ে যাবে আইনটাও জানা হয়ে যাবে। তো আমরা দেখি একটু আইএফআরএস রেফারেন্স আইএফআরএস আইএস আইএসএ অল একটা কোম্পানি বা অ্যাসোসিয়েশন অডিট করার জন্য এটা একটা খুবই সুযোগ সিএ ফার্ম এবং তাদের পার্টনারদের আমাদের সিএ প্রফেশনালদের খুবই একটা অবারিত সুযোগ সেকশন 70-তে দেওয়া আছে যে আপনার অডিট করতে হলে অবশ্য আইএসএ আইএফআরএস এবং আইএস অবশ্যই লাগবে আইএসএ অ্যাপ্লাই করতে হবে স্ট্যান্ডার্ড অন অডিটিং যদি অ্যাপ্লাই না করে তাহলে অডিট রিপোর্টটা হবে না এবং আরেকটা অবারিত সুযোগ দিয়েছে যে আমাদের সিএ প্রফেশনাল ভ্যালুয়েশন বাড়বে তাদের প্রফেশনালদের ভ্যালু অনেক এনহ্যান্স হবে এমনকি ফার্ম পার্টনারশিপ ফার্মও 2 কোটি টাকার উপরে টার্নওভার থাকলে অ্যাসোসিয়েশন ফান্ড অথবা পার্টনারশিপ ফার্ম এবং লং টার্ম কন্ট্রাক্ট বিদেশি বা দেশি যেগুলো প্রজেক্ট সরকারের আন্ডারে বা বেসরকারি খাতে দিয়ে দেওয়া হয় সেগুলো 2 কোটি টাকার উপরে অবশ্যই সিএ ফার্মের ব্যালেন্স শিট আর অডিটেড ব্যালেন্স শিট বা অডিট রিপোর্ট লাগবে। হ্যাঁ অডিটেড ব্যালেন্স শিট এবং পিএল এবং অডিট রিপোর্ট লাগবে সোজা কথা এটা একটা আমাদের সিএ প্রফেশনের জন্য একটা সফলতার দ্বার উন্মোচন হলো এটা দিয়ে অনেক উপকৃত হবেন তারা অনেক কাজ পাবেন আশা করি। আর এখানে একটা নন কমপ্লায়েন্স হলে আবার ব্যাপার আছে নন কমপ্লায়েন্স সেকশনটা 73 সাথে 273 নন কমপ্লায়েন্স সেকশন এই সমস্ত নন কমপ্লায়েন্স করলে তারা 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে পারে। এবার আসে আইএফআরএস টু
ইনকাম ফ্রম স্যালারিতে জানেন আপনারা 4,50,000 টাকা, অন্যান্য গ্রস স্যালারি 2/3 অথবা 4,50,000 টাকা যদি ক্যাশ পান সেটা যেটা ছোট সেটা টোটাল গ্রস স্যালারি থেকে বাদ গিয়ে বাকিটা পড়বে। এখানে একটা ইম্পর্টেন্ট আইফারেসের একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, আইফারেস 2 শেয়ার বেস পেমেন্ট, সেটা হচ্ছে 34-এ যে শেয়ার বেস পেমেন্টে যদি কোনো এমপ্লয়ি বা অফিসার যেটাই বলেন শেয়ার পায় তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে তার ইনকাম, ইনকাম ফ্রম স্যালারিতে অ্যাড হবে আন্ডার সেকশন 34। কীভাবে অ্যাড হবে সেটা যে ডেটে গ্র্যান্ড ডেট, এখানে যারা আইফারেস 2 বুঝেন তাদের জন্য সহজ হবে, গ্র্যান্ড ডেটে যেটা গ্র্যান্ড হবে ধরেন 21-22 সালে গ্র্যান্ড হলো তার সাথে কন্ট্রাক্ট হলো মালিকের 21-22-23 সাল পর্যন্ত থাকবেন, 23 সালের শেষে যেই দিন মালিক বা ম্যানেজমেন্ট এগ্রি করে যে তাকে ওটা এক্সারসাইজ করার জন্য যে আপনি এটা পেলেন আজকে তখনই এটা এই আপনার ইনকাম ট্যাক্সে অ্যালাউ করবে, ইনকাম ইকুয়াল টু তখন ইনকাম হবে কিভাবে এখানে আইভারেস 2 তে আমরা চার্জ করে দিই গ্র্যান্ড ডেটে 21-22 সালে এটা অ্যাকাউন্টসে চলে যাবে কিন্তু ট্যাক্স এটা অ্যালাউ করবে না, ট্যাক্সের যেদিন অ্যালাউ করবে সেটা হচ্ছে এক্সারসাইজ ডেট, এটা 20 সাল হলে 21-22 সালের শেষের দিকে হতে পারে এটা, বা 4 বছরের জন্য হলে 4th বছর বা 23 সালে হতে পারে এটা। ফেয়ার ভ্যালু ইনকাম ইজ ইকুয়াল ফেয়ার ভ্যালু টু কয়েন এক্সারসাইজ ইন বেস্টিং ডেট, যে দিকে তার বেস্টিং পিরিয়ড শেষ হবে, যে মানে আপনি 23 সালের এত ডিসেম্বর পর্যন্ত থাকতে পারবেন, নভেম্বর পর্যন্ত, যদি নভেম্বর পর্যন্ত থাকেন আপনাকে 500 শেয়ার দেওয়া হবে, তাহলে ওই নভেম্বরে এক্সারসাইজ ডেট ধরা হবে, এর আগে এটা রিকগনাইজ করবে না ট্যাক্সে, কিন্তু আমরা অ্যাকাউন্টসে হয়তো 20 সাল হলে অ্যাকাউন্টস হলে 20 সালে চার্জ করে দিই এটা। সেই জন্য এখানে আবার কোম্পানির অ্যাকাউন্টে কী হবে এটা ওটাও লিখে দিয়েছি, কোম্পানি অ্যাকাউন্ট হচ্ছে শেয়ার বেস পেমেন্ট ফর কোম্পানি অ্যাকাউন্টস, ফর কোম্পানি অ্যাকাউন্ট ইটস ডেবিটেড এক্সপেন্স, এটা তো আমি 20 সাল বা 21 সাল যেদিন আমার গ্র্যান্ড ডেট সেই দিনে চার্জ করে দিয়েছি, বাট এইটার ফলে ডেফার ট্যাক্স অ্যারাইজ করবে, ডেফার ট্যাক্স অ্যাসেট অ্যাকর্ডিং টু IS-12 ইজ ডেবিটেড অ্যাজ ট্যাক্স অথরিটি ডাজন্ট রিকগনাইজ আনটিল দ্য পেমেন্ট ইজ মেড ফুল পেমেন্ট, যখন ক্যাশ হোক বা শেয়ার তার অ্যাকাউন্টে ক্রেডিট তখনই এটা আপনার অ্যালাউ হবে, সেই জন্য এখানে ডেফার ট্যাক্স অ্যারাইজ করতে পারে। এবার আমরা দেখি IFRS 9 রিয়েলাইজ গেইন ইজ ইনকাম, এখানে ইনকামের সঙ্গে এটা রিয়েলাইজ গেইন হলে তখন আপনার আইভার এটা ইনকাম এটা 40 আন্ডার সেকশন 45, তারপর ডেফার ট্যাক্স অ্যারাইজ আনরিয়েলাইজ গেইন অর লস, আমরা বিভিন্ন যে ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স লিমিটেড আমাদের কোম্পানি তো আছে, হয়তো ডেফার ট্যাক্স অ্যারাইজ আনরিয়েলাইজ গেইন এবং লসটা আমরা রিকগনাইজ করি, কিন্তু এখানে জেনারেলি আপনার অ্যাসেট আপনার কষ্ট দেখায় কিন্তু ওইটা ফেয়ার ভ্যালু অনেক বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডেফার ট্যাক্স অ্যাসেট অ্যারাইজ করে জেনারেলি, উল্টাও হতে পারে, এটা যারা একটু ডেফার ট্যাক্সে ভালো বুঝেন তার জন্য আরও আরও সুবিধা হবে, আর যারা বুঝবেন না হয়তো আমার সাথে যোগাযোগ করলে স্টুডেন্ট যারা আছেন আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। এটা আমাদের ELBL ইস্টার্ন লুব্রিকেন্ট ব্লেন্ডার্স অডিট রিপোর্টটা দেখবেন 21-22-এর, ওখানে দেওয়া আছে ডিসক্লোজার সহ অডিটটা সুন্দর করে নোটিফাই করে দিয়েছে। IFRS 15 94 সালে যে অর্ডিনেন্স ছিল ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স, সেখানে IFRS 15-এ যে ডিসকাউন্ট ওয়ারেন্টি প্রভিশন এগুলো অ্যালাউড ছিল না, এটা ডিসঅ্যালাউ করে দিত, কিন্তু এখন নতুন আইনে আপনার সেকশন 40-45-এ আপনার খুব সুন্দর করে এটা আপনার ডিসকাউন্ট এবং ওয়ারেন্টি প্রভিশন অ্যালাউড করে দিয়েছে, স্পষ্ট তারা উল্লেখ করে দিয়েছে। আর এখানে IFRS 16 আমরা অ্যাকাউন্টসে রাইট অফ ইউজ অ্যামোটাইজ করে দেখায় ম্যানেজমেন্ট যেভাবে ডিসিশন করে 5 বছর 10 বছর, কিন্তু এখন IFRS 16-এ জিনিসটা অ্যাকচুয়াল রেন্টাল যেটা ক্যাশ পেমেন্ট বা ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে চার্জ ডেবিট হয় সেটাই বা রিসিভ হয় সেটাই আসবে, দুইটাই হতে পারে, সেক্ষেত্রে ইনকাম এবং এক্সপেন্ডিচার দুইটার ক্ষেত্রে অ্যাকচুয়াল রেন্টালকে অ্যালাউ করবে, লিজি এবং লেজারের অ্যাকাউন্টে দুই অ্যাকচুয়াল রেন্ট ছাড়া এখানে অ্যালাউ করে না, তো আপনার এটা হচ্ছে আন্ডার সেকশন 55 এটা ধ, এটা ডেফার ট্যাক্স মাস অ্যারাইজ ইন কোম্পানি অ্যাকাউন্টস, তাহলে এখানে ক্ষেত্রে অবশ্যই লাইবিলিটি অ্যাসেট দুইটাকে আলাদা করে আমরা ডেফার ট্যাক্সটা হিসেব করে আমরা ওভাবে ট্রিটমেন্ট দিয়ে দেবো। আসলে ডেফার ট্যাক্স একটা বিশাল ব্যাপার, এটা নিয়ে আলাদা করে একটা হয়তো ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করব। আর এখানে IS-21 একটা বিশাল একটা অ্যাপ্লিকেশন এবার ক্লিয়ারিফাইড হয়েছে, ক্লিয়ারলি তারা বলে দিয়েছে যে IS-21 যেটা ফরেন এক্সচেঞ্জ লস
foreign exchange loss is or gain is capitalized following IS 16 and IS 40 এবং 16 আমরা যে ক্যাপিটাল অ্যাসেট আমরা ব্যালেন্স শীটে দেখাই সেটা টাস শিডিউল অনুযায়ী দেখায় কিন্তু আমাকে যেটা 16 এবং 40 তে আমরা ক্যাপিটালাইজ করব ফরেন এক্সচেঞ্জ লস এবং গেইন সেভাবে আমরা চার্জ করব বা ডিডাক্ট করব অ্যাসেট থেকে ওটাও ক্যাপিটালাইজ হবে ওটা পিএল অ্যাকাউন্টের সুযোগ নেয় আমাদের এটা স্পষ্ট করে দিয়েছে আর আইটি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2020 তে স্পষ্ট যে যেটা ক্যাপিটালাইজ হবে অ্যাসেট সেটা ফরেন এক্সচেঞ্জ লস অর গেইনও ক্যাপিটালাইজ হবে আর আরেকটা জিনিস রিয়েলাইজ গেইন অর ইনকাম ইজ ইনকাম আন্ডার সেকশন 45 রিয়েলাইজ গেইন হচ্ছে এখানে 45 এ ইনকাম এখানে স্পষ্ট করে দিয়েছে আর ফরেন এক্সচেঞ্জ লস অর গেইন ইজ লস আন্ডার সেকশন 49 থ এটা যদি লস হয় সেটা সেকশন 49 এর থ অনুযায়ী এটা চার্জ হয়ে যাবে আগে এটা ক্লারিফিকেশন ছিল না ফরেন এক্সচেঞ্জ নিয়ে যেহেতু বেশি কথাবার্তা হচ্ছে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি ফরেন এক্সচেঞ্জ আইএস 21 এর এবং আইএস 29 এর তো এগুলো আবার হয়তো রিক্যাপ করা হবে এটা আমাদের জন্য একটা বড় সুবিধা যে ডিসিটির সাথে কোনো হয়তো হ্যাকিং করতে হবে না প্রফেশনালদের জন্য সুবিধা হলো আইএস 37 এ আগে যেভাবে ছিল যেটা প্রভিশন বা কোনো কিছু আমরা নিতাম যে কোনো খরচের প্রভিশন নিলে ওটা ডিজালাও করতো যদিও ট্যাক্স জমা দিলেও ডিজালাও করতো ওটার উপর এখন আমরা কিন্তু প্রভিশনগুলো ট্যাক্স কেটে আমরা জমা দিয়ে দিই হয়তো পার্টিকে পেমেন্ট করছি অনেক পরে কিন্তু এখন প্রভিশন অ্যালাউড না সোজা কথা এখানে প্রভিশনটা ডিজালাও করা হবে আপনার 55 এ আর এটা এটা আগেও ডিজালাও হতো আর স্পটে যদি কোনো ট্রিটমেন্ট থাকে সেটা ক্যাপিটাল আসলে একটা ক্যাপিটাল অ্যাসেট তো ক্যাপিটাল অ্যাসেট এই আপনার যে পিপিইতে দেখে আমরা 16 যেভাবে 40 যেভাবে আমরা যেভাবে আলোচনা করছি প্রিভিয়াসলি ওভাবে আমরা ট্রিটমেন্ট দেবো ক্যাপিটালাইজ হলে ফরেন এক্সচেঞ্জ লসটাও বা গেইনটাও ক্যাপিটালাইজ করবো আর যে অংশটা পিএলএ যাবে সেটা পিএলএ দিয়ে দেবো আমরা এটা অ্যালাউড হবে আইএস 24 একটা বিশাল একটা পরিবর্তন আসে রিলেটেড পার্টি অথবা অ্যাসোসিয়েট পার্টির যে লোন ইন্টারেস্ট লোনের যে ইন্টারেস্ট ওটা 15 লাখ পর্যন্ত অ্যালাউড হবে 15 লাখের অ্যাবাব হলে সেটা ডিজালাউড হবে আন্ডার সেকশন 53 স্পষ্ট বলে দিয়েছে ধরুন এবি কোম্পানি সি কোম্পানি তার অ্যাসোসিয়েট সে লোন নিল লোনের পেমেন্ট দিল 18 লাখ টাকা ইন্টারেস্ট দিল ইয়ারলি কিন্তু সেখানে 15 লাখ টাকা অবশ্যই অ্যালাউ হবে আর 3 লাখ টাকা আপনার ডিজালাউড এক্সপেন্ডিচার হিসেবে চার্জ হয়ে যাবে ওর উপরে ট্যাক্স দিতে হবে এটা কিন্তু আবার নট অ্যাপ্লিকেবল ফর ব্যাংকস অ্যান্ড এনবিএফএ এবং এর ক্ষেত্রে আপনার অ্যালাউ হবে না আর আইএস 36 এ ইম্পেয়ারমেন্ট যে এটা ডিজালভ হবে আন্ডার সেকশন 55 এটা ডেফার ট্যাক্স অ্যাসেট অ্যারেস্ট করতে পারে যেহেতু এটা ডিজালভ হচ্ছে আর ইয়াতে আপনার অ্যাকাউন্টসে অ্যাসেটটা আমরা দেখাচ্ছি ওভাবে অবশ্যই এটা ডিজালভ হবে আর আইএস 38 একটা বিশাল পরিবর্তন আইএস 38 অনেক কিছু ইনকাম ট্যাক্সে অনেক রেফারেন্স দিয়েছে এবার আইএস 38 এর ইনটেনজিবল যে অ্যাসেট আপ টু 10% অফ ডিসক্লোজ নেট প্রফিট আন্ডার সেকশন 55 কোনো ইনটেনজিবল অ্যাসেট আমি ডিসক্লোজ নেট প্রফিটের 10%-এর অ্যাবাভ দেখাতে পারবো না এখানেও আবার আপনার ডেফার ট্যাক্স অ্যাসেট অ্যারেস্ট করতে পারে যেহেতু আপনি উভয় দেখাচ্ছে 38 এ আমরা বিস্তারিত অবশ্য তার আইএস 12-এর আলাদা ভিডিও করলে তখন এটা আমরা আরও বিস্তারিত জানব আইএস 38-এ আরেকটা জিনিস লাইসেন্স ফি যেটা জিপি বা বিটিআরসিকে দেওয়া হয় জিপি বা রবি এয়ারটেল যারা আছেন বাংলাদেশে ব্যবসা করছেন তারা লাইসেন্স পিরিয়ড পর্যন্ত 10 ইয়ার্স বা 5 ইয়ার্স যদি লাইসেন্স পিরিয়ড পর্যন্ত তারা প্রপোর্শনেটলি তারা এটা অ্যামোর্টাইজ করতে পারবে এটা আগে ছিল না তো সেক্ষেত্রে যদি ম্যানেজমেন্ট তারা ওই রেটে যদি ইয়া করে আপনার চার্জ করে অ্যাকাউন্টসে যদি সেরকম দেখিয়ে দেয় তাহলে ডেফারটা অ্যারেস্ট করবে যদি অ্যাকাউন্টসের সাথে ডিফার করে তাহলে ডেফার ট্যাক্স অবশ্যই অ্যারেস্ট করবে তারপর একটা হচ্ছে প্রি ইনকর্পোরেশন এক্সপেন্ডিচার আমরা আইএস 38-এ প্রি ইনকর্পোরেশন এক্সপেন্ডিচার এটা আইএস
38 হয় না এটা এখন আপনার 8 আইএস 8 এবং 10 এ এটা চার্জ করে দেওয়া হয় হ্যাঁ আইএস 10 8 ফলো করে চার্জ করে দেওয়া হয় এখানে প্রি টিভি ইনফরমেশন এক্সপেন্ডিচার বলতে আসলে অ্যাকাউন্টসে আইএফআরএস এলাও করে না সেটা আমরা জানি কিন্তু ট্যাক্স এলাও করবে 20% আপ টু স্টেট লেন তো অ্যাসেট আপনার ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি অ্যারাইজ করতে পারে এটার ফলে আবার আইএস 38 এ আনঅ্যাপ্রুভ অর ডিসঅ্যালাউড আইটেমস ব্রিং যদি কোনো কারণে একটা ডিসিডি কোনো এক্সপেন্ডিচার ডিসঅ্যালাউ করে ওটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিটমেন্ট দেয় সেক্ষেত্রে এটা আপনার ওভাবে আপনার এটা সমাহারে তারা পরবর্তী করবৎসরগুলোতে এসএসসি ওভাবে তারা ওটাকে অ্যামোটাইজ করতে পারবে এখানেও ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি অ্যারাইজ করতে পারে যেহেতু এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসঅ্যালাউড করা হচ্ছে ক্যাপিটাল কোনো এক্সপেন্ডিচার ডিসঅ্যালাউ করে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট বড় হবে যেহেতু আমরা 38 আইএস 38 অনুযায়ী এটা খরচ দেখিয়ে দিচ্ছি অনেক সময় অ্যামোটাইজ করে ওই কারণে এটা আমরা আইএস 38 দেখাইনি বা পিএলএ চার্জ করে দিয়েছি কোনো খরচ কিন্তু ওটা ডিসিটি বলে যে আপনি 38 যান 38 ক্যাপেক্স হয়ে যাবে ওটা তখন কিন্তু ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি অ্যারাইজ করবো বা আপনাকে প্রভিশন করতে হবে আইএস 38 আমরা জেনারেলি রিসার্চ ফেজকে পিএলএ চার্জ করি এবং ডেভেলপমেন্ট ফেজকে ক্যাপিটালাইজ করি কিন্তু আপনার ট্যাক্স বলছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 বলছে অ্যালাউ 10% আন্ডার থার্ড শিডিউল পার্ট টু এখানে রিসার্চ এবং ডেভেলপমেন্ট ফেজ তারা একসাথে করে ফেলেছে 10% আপনি অ্যালাউড করবেন ডেফার্ড ট্যাক্স অ্যাসেট এবং লাইবিলিটি দুটাই অ্যারাইজ করতে পারে সেটা আমরা রিসার্চ এবং ডেভেলপমেন্ট ফেজের সাথে ওই 10% নেওয়ার পর আমরা এটা বলতে পারবো কোনটা অ্যারাইজ করবে এখন আমরা বলতে পারতেছি না ফিগার দিয়ে বুঝালা হয়তো আসবে এটা অনেক বড় হয়ে যাবে ভিডিও তারপর আইএস 38 কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন বাংলাদেশি যে বাংলাদেশ মেড সফটওয়্যার হলে 20% আপনার অ্যামোটাইজ করা যাবে অ্যান্ড বাংলাদেশের বাইরে যদি এটা উৎপাদিত হয় তাহলে 10% পর্যন্ত এটা আপনার অ্যালার্ট হবে অ্যামোটাইজ করার জন্য ডেফার্ড ট্যাক্স অবশ্যই অ্যারাইজ করবে যেহেতু ম্যানেজমেন্ট যদি ডিফারেন্ট রেটে চার্জ করে তো ডিয়ার প্রফেশনালস এই পর্যন্ত আমাদের আজকে আমাদের এই আইএফআরএস বেস মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এবং আইএফআরএসের ইম্প্যাক্টগুলো আমরা জানলাম পরবর্তীতে আরও কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বা ইনকাম ট্যাক্সের নতুন অ্যাক্টের আরও বিস্তারিত ইম্পর্টেন্ট সেকশন নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম।